সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় বরখাস্ত কনস্টেবল টিটু রিমান্ডে খোঁজা হচ্ছে এসআই আকবরকে রাহানের বাসায় পররাষ্ট্র মন্ত্রী ইসির মামলায় এমপি নিক্সনের আট সপ্তাহের আগাম জামিন অডিও প্রকাশে আইন লঙ্ঘিত বললেন হাইকোর্ট সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মাদক মামলার অভিযোগ আমলে দেশে প্রথম আট বিভাগে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একশো নম্বরের মধ্যে এসএসসি এইচএসসি ফল থেকে যোগ হবে ২০ খুচরা বাজারে ৩৫ টাকা কেজিতে বিক্রি করতে হবে আলু কাল থেকে বাস্তবায়ন না হলে আইনি ব্যবস্থা মজুদদারি ঠেকানোর আহ্বান কৃষক নেতাদের এবং সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে অল্পের জন্য রক্ষা পেল ১৪ নাবিক কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার ১১ দফা দাবিতে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি